আরজিকর কাণ্ড নিয়ে এবার ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট। আরজিকর হাসপাতালের চিকিৎসককে ধর্ষণ ও খুনের মামলাকে কেন্দ্র করে কলকাতা হাইকোর্টে একাধিক জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে। তার মধ্যে একটি মামলার শুনানি আজকে হওয়ার কথা, যেটি হচ্ছে শুভেন্দু অধিকারীর করা জনস্বার্থ মামলা। এবং আরও একটি জনস্বার্থ মামলার শুনানি আজকে হয়েছে, সেখানে প্রাথমিকভাবে কয়েকটি নির্দেশ দেওয়া হয়েছে। মামলাকারীরা আদালতে অভিযোগ জানিয়েছিলেন যে এই ঘটনায় নির্যাতিতার নাম ও ছবি সমাজ মাধ্যমে প্রকাশ করা হয়েছে, যা অত্যন্ত অসংবেদনশীল এবং অনুচিত। নির্যাতিতার পরিচয় গোপন রাখা সংক্রান্ত আইনকে লঙ্ঘন করে বিভিন্ন সংবাদ মাধ্যম এবং সোশ্যাল মিডিয়া পোস্টে নির্যাতিতার নাম এবং ছবি পোস্ট করা হয়েছে। এই কারণে আদালতে আবেদন করা হয়েছে সমস্ত সংবাদ মাধ্যম এবং প্রতিবেদন এবং সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে নির্যাতিতার নাম, ছবি এবং ব্যক্তিগত তথ্য মুছে ফেলার জন্য। এই মামলার প্রাথমিক শুনানি দ্রুত সম্পন্ন হয়েছে। সেখানে বিচারপতি পরিষ্কারভাবে জানিয়েছেন, ভীষণ লজ্জা লাগছে এই ঘটনাটা শোনার পর। আমরা কোন সমাজে বাস করি যেখানে নির্যাতিতার সমস্ত ছবি, পরিচয়, ডিটেলস সব কিছু সমাজ মাধ্যমে প্রকাশ করা হচ্ছে এবং পোস্ট করা হচ্ছে। আমি কড়াভাবে নির্দেশ দিচ্ছি, যারা যারা এই সমস্ত পোস্ট করেছেন এবং যে সমস্ত ছবি ব্যবহার করেছেন, সেগুলি অবিলম্বে মুছে ফেলুন, না হলে আদালত কড়া নির্দেশ দিতে পারে। অন্যদিকে বিচারপতি আরও মনে করিয়ে দিয়েছেন, যদি কোনো রকম নাম, ছবি বা ফেক নিউজ ছড়ানো হয়, তাহলে সেক্ষেত্রে তার 9 বছরের জেল পর্যন্ত হতে পারে। এদিকে কলকাতা পুলিশও সমাজ মাধ্যমে ভুয়ো তথ্য এবং গুজব ছড়ানোর বিষয়ে সতর্ক করে একটি পোস্ট করেছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে তারা আন্তরিকতা এবং স্বচ্ছতার সঙ্গে এই নারকীয় ঘটনার তদন্ত করছে। ইতিমধ্যে একজন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে এবং ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত ছিল কি না সেই বিষয়ে তদন্ত চলছে। মৃতার পরিবারের সঙ্গে পুলিশের নিয়মিত যোগাযোগ রয়েছে এবং তদন্তের প্রতিটি পদক্ষেপ তারা জানানো হচ্ছে।